শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, বাড়িতে বসে পড়াশোনাও করছো আর সুস্থ আছো। তো আজকে আমরা একটি নতুন বিষয় শিখবো। হ্যাঁ, শিখবো কেন বলছি, তোমরা আগে কিন্তু বিগত ক্লাসগুলোতে কিন্তু সর্বর্ণ শিখে ফেলেছো, তাই না? অ থেকে ও পর্যন্ত কিন্তু শিখে ফেলেছি আমরা। তোমাদের কেমন শেখাটা হলো সেটি কিন্তু আজকে একটু আমি ক্লাসে যাচাই বাছাই করবো, যে কেমন শিক্ষা হলো, খুঁজে পাও কিনা, এলোমেলো করে দিলে ঠিকঠাক করে সাজিয়ে লিখতে পারছো কিনা, তাহলে কিন্তু বোঝা যাবে যে তোমার শেখাটি ঠিকঠাক হলো কিনা, সম্পূর্ণ হলো কিনা। হ্যাঁ, তো আজকে আমরা যেটি শিখবো সেটি হলো স্বরবর্ণগুলো এলোমেলো করে আমি সাজিয়ে এলোমেলো করে লিখে দিব, তোমরা হচ্ছে সাজিয়ে লিখবে। আমি প্রথমে এলোমেলো করে বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা বাড়িতে কি করবে, খাতাতে আগে এলোমেলো করে মাকে লিখে দিতে বলবে, যে মা এলোমেলো করে লিখে দেবার পরে তুমি কি করবে সেই এলোমেলো বর্ণগুলিকে নিচে সুন্দর করে সাজিয়ে লিখবে। এসো আমরা আগে বোর্ডে চলে যাই এবং সুন্দর করে আগে স্বরবর্ণগুলো এলোমেলো করে সাজিয়ে লিখি। হ্যাঁ, এলোমেলো করে সাজিয়ে লেখা তো জানা, তাই না? এলোমেলো করে আগে লিখি। আচ্ছা, তাহলে আমি উপরে তোমাদের লিখে দিচ্ছি। এলোমেলো স্বরবর্ণগুলো সাজিয়ে দেখো। এবার আমি একটা ছক কেটে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সব কেটে নিলাম প্রথমে, তোমারাও এভাবে বাড়িতে বসে মাকে বলবে সব কেটে দিতে, সুন্দর করে খাতায় এসডিপি যে বাংলা খাতা আছে বাংলা খাতায় সুন্দর করে সব কেটে করে নিলে, নেওয়ার পরে ভিতরে আমি বর্ণগুলো লিখবো। খেয়াল করে দেখো, আমি এখানে স্বরবর্ণ লিখে দিয়েছি একটু এলোমেলো করে। দেখো প্রথমেই আছে হ্রস্ব ই, তারপরে আছে ডি ও, হ্রস্ব উ, এ ও, আ ওই, দীর্ঘ ই ও, দীর্ঘ উ, এইটিকেই কিন্তু আমি কি করবো সাজিয়ে লিখবো। তাহলে এখানে যে এলোমেলো করা আছে প্রথমে কোন স্বরবর্ণ কি হবে, নিশ্চয়ই অ হবে। তো অটা কোথায় আছে আমরা একটু খুঁজে দেখি, অটি কোথায় আছে, এই আছে অ। তো এই অটিকে আমি কি করব একটু ছোট করে একটু দাগ দিয়ে দিব, মাথায় দাগ দিতে পারো, বল দিতে পারো, তাতে কি হবে তোমার যে ওই বর্ণটি লেখা হয়ে গেল এটা কিন্তু তুমি বুঝতে পারবে। এর জন্য আমি কি করছি অটিকে কিন্তু একটু বল দিয়ে রাখছি যে না এই বর্ণটা আমার লেখা হয়ে গেছে। তাহলে আমি এখানে লিখলাম অ। এরপরে আমি কিভাবে কি খুঁজবো, আ খুঁজবো, তাই না? তো অর পরে কোথায় আ আছে, কোথায় আ আছে নিশ্চয়ই তখন বুঝতে পেরে গেছে এই হচ্ছে আ আছে। তাহলে আমি নিচে কি লিখবো, আ লিখবো। তারপরে কি হবে হ্রস্ব ই,
রশ্মি কোথায় আছে? একদম শুরুতেই আছে, তাই না? গোল দিয়ে দিলাম এবং নিচে লিখে দিলাম। এরপরে কি খুঁজবো? অ আ রশ্মি। এরপরে আমি খুঁজবো দীর্ঘ ই, কোথায় আছে খুঁজে দেখি, খুঁজে দেখি। খুঁজে খুঁজে পেয়ে গেছো নিশ্চয়ই তোমরা এতক্ষণে। তো কোথায় আছে দীর্ঘ ই? নিচে লাইনে আছে দীর্ঘ ই, দিয়ে দিলাম গোল এবং নিচে কিন্তু আমি ওকে নিয়ে এসে বসিয়ে দিলাম। দীর্ঘ ইর পরে কি হবে? কি হবে? হ্রস্ব উ, তাই তো? হ্রস্ব উ কোথায় আছে খুঁজে দেখি, খুঁজে দেখি। হ্রস্ব উ এই যে একদম প্রথমেই কিন্তু লাইনে আছে, পেয়ে গেলাম। হ্রস্ব ইর পরে, দীর্ঘ ইর পরে হবে হ্রস্ব উ। এরপরে কি হবে? হ্রস্ব উর পরে হবে দীর্ঘ উ। তাহলে দীর্ঘ উ কোথায় আছে? দেখো যে ঘরগুলো আমার বলে দেওয়া হয়ে গেছে সেগুলো কিন্তু আমাকে আর খেয়াল করতে হবে না, কারণ ওগুলো আমার এখানে নিচে লেখা হয়ে গেছে। বাকি যেগুলো তুমি বলবে সেগুলোকেই আমি সেখান থেকে আমি কিন্তু খুঁজে দেখবো। এখানে গোল দেওয়া হয়নি, এখানে গোল দেওয়া হয়নি, এখানে হয়নি, এখানে হয়নি। তাহলে আমি দেখছি কি দীর্ঘ, তাহলে দীর্ঘ আমার কোথায় আছে? এর মধ্যে এই যেখানে আছে দীর্ঘ, এখানে আমি গোল দিলাম এবং নিচে আমি ওকে নিয়ে এসে বসালাম। দীর্ঘ, তারপরে কি হবে? অ আ রশ্বই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ উ। এরপরে হবে রি, কোথায় আছে? এই যেখানে আছে এখান থেকে আমি এটাকে ধরে নিয়ে এসে এখানে বসিয়ে দেব রি। তারপরে কি হবে? এ, তাই না? এ দেখ খুঁজে পেয়ে গেছো নিশ্চয়ই এতক্ষণে। এই হচ্ছে এ, দেখো ফেললাম এ। তারপরে হবে এরপরে ওই, কোথায় আছে? এই যেখানে আছে ওই। তাহলে এরপরে লিখলাম ওই। এরপরে কি হবে? ও, ও কোথায় আছে? এই যে মাত্র দুটোই বাকি আছে, তাই না? আমাদের দুটো গোল দিতে বাকি আছে, তাহলে গোল দুটো দিতে বাকি আছে, ওটা আমরা পেয়ে গেছি। এই হচ্ছে ও, আর একটি বর্ণ আমার বাকি আছে গোল দিতে, সেই বর্ণটি হচ্ছে ও, এবং এখানে তাহলে কিন্তু এলোমেলো বর্ণগুলো কিন্তু সাজানো কিন্তু হয়ে গেল। আবার দেখো এখানে সবগুলো বর্ণতে কিন্তু আমার গোলটাও কিন্তু কমপ্লিট করা হয়ে গেলে, তার মানে গোলটা যদি অসম্পূর্ণ থেকে যেত তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার কোনো একটা জায়গাতে ভুল হয়ে গেছে। কিন্তু গোল যেহেতু আমার সবগুলোতে আমি দিয়ে ফেলেছি, তার মানে কি আমার কোনোটা কিন্তু বাদ পড়ে যায়নি। এই জন্য গোল দিয়ে যদি তুমি সাজিয়ে লেখার সময় যদি এলোমেলো বর্ণগুলোকে যদি গোল দিয়ে লেখো তাহলে কিন্তু তোমার খুব সহজেই বুঝতে পারবে যে তোমার কিন্তু কোনোরকমভাবে ভুল গেল না। এবং এখানেও তোমার হচ্ছে গিয়ে সবকটি লেখা হলো কিনা তুমি কিন্তু এটা একবার একটু পড়ে নিয়ে বুঝতে পারবে। তো আমরা একটু পড়ে নিয়ে দেখতে পারি। অ আ হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ উ, রি এ ওই ও ও, সবকটি বর্ণ কিন্তু আমার এখানে চলে এসেছে। কোনো বর্ণটি কোনো বর্ণ কিন্তু আমার এখানে বাদ পড়েনি। তাহলে তোমার যখন তুমি সর্বর্ণ অথক পর্যন্ত শিখে ফেললে এরপরে মাকে বলতে হবে মা আমাকে এলোমেলো করে দাও। বইয়েও আছে, তোমরা যে বইটি কিনেছো সে বইয়েও আছে যে এলোমেলো বর্ণ করে দেওয়া আছে। এবার তোমাকে ওই বর্ণগুলো কিন্তু সাজিয়ে লিখতে হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এলোমেলো বর্ণগুলো কীভাবে সাজিয়ে লিখতে হয়, কীভাবে গোল দিতে হয়, গোলগুলো না দিলে কীভাবে বাদ পড়ে যেতে পারে। এই কারণে আমরা গোল দিয়ে চেষ্টা করবো বা কোনো একটা চিহ্ন দেবো, গোল দিলাম বা কোনো মাথাকে দাগ দিয়ে দিলাম, কোনো একটি চিহ্ন ব্যবহার করবো যে চিহ্নটি দিয়ে আমি বুঝতে পারবো যে আমার ওই বর্ণটি লেখা হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে, পাশাপাশি বেশি বেশি করে কিন্তু অনুশীলন করবে। আজকে আমরা স্বরবর্ণ করালাম, এর পরের ক্লাসে ব্যঞ্জন বর্ণ করাবো, তোমরা পাশাপাশি কিন্তু ব্যঞ্জন বর্ণগুলো শিখে দেখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে।